हेलो व्यूअर्स, हाउ आर यू? टुडे टॉक अबाउट एक्टिविटी 3 एट क्लास 5 এর বাটারফ্লাই বয় লেসন 2 এর এ ফিট অন ফিট। আজকে আমরা করব অ্যাক্টিভিটি 3। লেটস আনসার দ্য ফলোইং কোশ্চেনস। এ হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। 1953 সালে এভারেস্ট যাত্রায় এভারেস্ট অভিযানে ব্রিটিশ এভারেস্ট অভিযানে জানের কে লিডার ছিল, লিডার প্রধান কে ছিল, হু। তো এখানে একটা নাম দিলেই হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আজকে তাহলে করব অ্যাক্টিভিটি 3। আনসার দ্য লেটস আনসার দ্য ফলোইং কোশ্চেন। এ নম্বর, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। 1953 সালে যে ব্রিটিশ অভিযান হয়েছিল, ব্রিটিশ এভারেস্ট অভিযান হয়েছিল, তো সেটার কে কে দলের প্রধান কে ছিল, লিডার কে ছিল, কে ছিল লিডারটা? তাহলে এই হু মানে হচ্ছে কোনো ব্যক্তিকে বোঝায়। এটা একটা WH কোয়েশ্চেন। হু মানে কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে সেই ব্যক্তিটার নাম হবে যে কে ছিল, সেই দলের নেতাটা কে ছিল, সর্দার, অভিনেতা, জননেতা কে ছিল, অধিনায়কটা কে ছিল অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন। সে ব্রিটিশ এভারেস্ট অভিযানের নেতা কে ছিল 1953 সালে? তাহলে আনসারটা লিখব ANS দেব। তো হুয়ের জায়গায় কি লিখব, সম্পূর্ণটা লিখে দেবো, খালি হুয়ের জায়গায় একটা ব্যক্তির নাম হবে যে এই অভিযানটা পরিচালনা করেছিল। তো জন, JOHN, জন হান্ট, বা সম্পূর্ণটা নাম লিখ, কলোনেল জন হান্ট। লেখার পর এখান থেকে ওয়াস থেকে শুরু করে একদম 53 পর্যন্ত লিখে দেবো, আর লাস্টে ফুল স্টপ দিয়ে দেবো। হান্ট দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন। তাহলে হুয়ের জায়গায় লিখলাম কলোনেল জন হান্ট। লিখার পর ওয়াজ থেকে শুরু করে এত দূর পর্যন্ত লিখলাম, আর লাস্টে একটা ফুল স্টপ। তারপর নেক্সট হচ্ছে হাউ মেনি ক্লাইম্বার্স, মানে সংখ্যা বোঝাচ্ছে। হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফ্রম দ্য এক্সপিডিশন। সেই যে অভিযানটা হয়েছিল সেখানে কজনকে বেছে নেওয়া হয়েছিল, ক্লাইম্বার্স মানে পর্বতারোহী, কজন পর্বতারোহীদেরকে বেছে নেওয়া হয়েছিল, তো হাউ মেনি সংখ্যা চেয়েছে। তো এখানে হাউ মেনির জায়গায় আমি শুধু সংখ্যাটা দিব, তারপরে ক্লাইম্বার্স ওয়ার সবটা লিখে দেবো, আর লাস্ট একটা ফুল স্টপ লিখে দেবো। তো কী লিখবো এখানে, ANS আনসার দিয়ে টোটাল কত ছিল, 11 ক্লাইম্বার্স।
11 ক্লাইম্বার্স ওয়ার, এই যে এখান থেকে শুরু করলে 11 ক্লাইম্বার্স থেকে শুরু করে সবটা লিখে দেবো আর লাস্টে একটা ফুল স্টপ। 11 ক্লাইম্বার্স, 11 ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফ্রম দ্য এক্সপিডিশন। ইলেভেন ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফ্রম দ্য এক্সপিডিশন, তাহলে 11 জন পর্বতারোহীকে বেছে নেওয়া হয়েছিল অভিযানের জন্য। ফর দ্য এক্সপিডিশন, ফর দ্য এক্সপিডিশন। এবার নেক্সটে কী বলা হয়েছে, সি নম্বর, হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম দ্য টপ, সেই উঁচু জায়গাটাতে চাপার জন্য কতজন পর্বতারোহী সুযোগ পেয়েছিল সেই উঁচু জায়গাটাতে চাপার জন্য। তো হাউ মেনি ক্লাইম্বার্স গট, মানে পেয়েছিল দ্য চান্স টু ক্লাইম টু দ্য টপ, সেই উঁচু জায়গাটাতে চাপার জন্য। তো হাউ মেনি জায়গায় আমরা শুধু সংখ্যাটা লিখবো, অনলি, শুধুমাত্র। তো সি নম্বরের কী হবে আনসারটা, আমরা করছি এই সি নম্বরের আনসারটা। তো হাউ মেনি ক্লাইম্বার্স, তো এখানেও সেম টু সেম দিব, অনলি লিখলাম, অনলি, এগুলো সব টেক্সট বইয়ে দেওয়া আছে তোমাদের, অনলি ফোর, অনলি ফোর ক্লাইম্বার্স, এই যেখান থেকে একদম সম্পূর্ণটা লিখে দেবো লাস্ট অফ ক্লাইম্বার্স গট দ্য চান্স, গট দ্য চান্স টু ক্লাইম টু দ্য টপ, লাস্ট একটা ফুল স্টপ, অনলি ফোর ক্লাইম্বার্স গট দ্য চান্স টু দ্য টপ। এবার নেক্সট নম্বর আছে ডি নম্বর, হু ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম, প্রথম যে টিমটা ছিল কজন ছিল মেম্বার, দুজন ছিল, তো হু মানে দুজন যে মেম্বার ছিল, হু ওয়ার, এখানে ওয়ার ব্যবহার হয়েছে তার মানে মেম্বার্স, তাহলে একজনের থেকে বেশি জনের কথা বলা হয়েছে ওয়ার, তো হু ওয়ার কারা, এখানে হু বলতে গেলে কে বুঝায় না, কারণ এখানে ওয়ার দেওয়া হয়েছে আর মেম্বার্সের কথা বলা হয়েছে, তো তাই কারা হবে, কারা ছিল সেই প্রথম টিমের মেম্বার, কারা ছিল, তো হু ওয়ার, তো হুয়ের জায়গায় আমাদেরকে কী লিখতে হবে, আমরা যে বইয়ে পড়েছি এখানে দুজনের নাম পড়েছি, কী কী নাম, একটা নাম আছে টম বর্ডিলন অ্যান্ড চার্লস ইভেন, তো টম আনসার কী লিখবো, তাহলে আনসার লিখবো হুয়ের জায়গায় কী লিখবো, টম টম বর্ডিলন টম বর্ডিলন অ্যান্ড আর কে ছিল, চার্লস, সি এইচ চার্লস ইভেন, চার্লস ইভেন্স ওয়ার দ্য এই যে সম্পূর্ণটা লিখিত, ওয়ার ফর দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম, বা এমনিও লেখা যেতে পারে দ্য ফার্স্ট টিম অফ ফার্স্ট টিম, দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিমস, এটা লিখতে দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিমস ওয়ার, এই দুটো নাম লিখলেও হবে আর এইভাবে লিখলেও হবে, টম বর্ডিলন অ্যান্ড চার্লস ইভেন্স ওয়ার দ্য মেম্বার্স
of the first teams, where the members of the first team. Please stop. Pass. Activity 3 complete.